কয়েকদিনের টানা গরমের পর সকালে রাজধানীতে বৃষ্টি হয়েছে। ঝড়ো হাওয়ার সাথে বজ্রসহ শিলাবৃষ্টিও হয়। ভোরের আলো ফোটার পর সকাল 6:30টার দিকে মেঘাচ্ছন্ন হয়ে আসে ঢাকার আকাশ। 6:45টার দিকে ঝড়ো বাতাসের সাথে শুরু হয় বজ্রপাত, এরপর শিলাবৃষ্টি। দেশের কয়েকটি এলাকায় মৃদু তাপপ্রবাহ হয়ে যাচ্ছে গত কয়েকদিন ধরে। ঢাকাতেও ছিল দম বন্ধ গরম। সকালের বৃষ্টিতে রাজধানীতে স্বস্তি এনেছে খানিকটা, তবে বাতাস আর বৃষ্টির দাপট ঘণ্টাখানেকের বেশি স্থায়ী হয়নি। এতেই বিভিন্ন স্থানে গাছপালা ও ল্যাম্পপোস্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকদিনের টানা গরমের পর সকালে রাজধানীতে বৃষ্টি হয়েছে। ঝড়ো হাওয়ার সাথে বজ্রসহ শিলাবৃষ্টিও হয়। ভোরের আলো ফোটার পর সকাল 6:30টার দিকে মেঘাচ্ছন্ন হয়ে আসে ঢাকার আকাশ। 6:45টার দিকে ঝড়ো বাতাসের সাথে শুরু হয় বজ্রপাত, এরপর শিলাবৃষ্টি। দেশের কয়েকটি এলাকায় মৃদু তাপপ্রবাহ হয়ে যাচ্ছে গত কয়েকদিন ধরে। ঢাকাতেও ছিল দম বন্ধ গরম। সকালের বৃষ্টিতে রাজধানীতে স্বস্তি এনেছে খানিকটা, তবে বাতাস আর বৃষ্টির দাপট ঘণ্টাখানেকের বেশি স্থায়ী হয়নি। এতেই বিভিন্ন স্থানে গাছপালা ও ল্যাম্পপোস্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকদিনের টানা গরমের পর সকালে রাজধানীতে বৃষ্টি হয়েছে। ঝড়ো হাওয়ার সাথে বজ্রসহ শিলাবৃষ্টিও হয়। ভোরের আলো ফোটার পর সকাল 6:30টার দিকে মেঘাচ্ছন্ন হয়ে আসে ঢাকার আকাশ। 6:45টার দিকে ঝড়ো বাতাসের সাথে শুরু হয় বজ্রপাত, এরপর শিলাবৃষ্টি। দেশের কয়েকটি এলাকায় মৃদু তাপপ্রবাহ হয়ে যাচ্ছে গত কয়েকদিন ধরে। ঢাকাতেও ছিল দম বন্ধ গরম। সকালের বৃষ্টিতে রাজধানীতে স্বস্তি এনেছে খানিকটা, তবে বাতাস আর বৃষ্টির দাপট ঘণ্টাখানেকের বেশি স্থায়ী হয়নি। এতেই বিভিন্ন স্থানে গাছপালা ও ল্যাম্পপোস্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকদিনের টানা গরমের পর সকালে রাজধানীতে বৃষ্টি হয়েছে। ঝড়ো হাওয়ার সাথে বজ্রসহ শিলাবৃষ্টিও হয়। ভোরের আলো ফোটার পর সকাল 6:30টার দিকে মেঘাচ্ছন্ন হয়ে আসে ঢাকার আকাশ। 6:45টার দিকে ঝড়ো বাতাসের সাথে শুরু হয় বজ্রপাত, এরপর শিলাবৃষ্টি। দেশের কয়েকটি এলাকায় মৃদু তাপপ্রবাহ হয়ে যাচ্ছে গত কয়েকদিন ধরে। ঢাকাতেও ছিল দম বন্ধ গরম। সকালের বৃষ্টিতে রাজধানীতে স্বস্তি এনেছে খানিকটা, তবে বাতাস আর বৃষ্টির দাপট ঘণ্টাখানেকের বেশি স্থায়ী হয়নি। এতেই বিভিন্ন স্থানে গাছপালা ও ল্যাম্পপোস্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকদিনের টানা গরমের পর সকালে রাজধানীতে বৃষ্টি হয়েছে। ঝড়ো হাওয়ার সাথে বজ্রসহ শিলাবৃষ্টিও হয়। ভোরের আলো ফোটার পর সকাল 6:30টার দিকে মেঘাচ্ছন্ন হয়ে আসে ঢাকার আকাশ। 6:45টার দিকে ঝড়ো বাতাসের সাথে শুরু হয় বজ্রপাত, এরপর শিলাবৃষ্টি। দেশের কয়েকটি এলাকায় মৃদু তাপপ্রবাহ হয়ে যাচ্ছে গত কয়েকদিন ধরে। ঢাকাতেও ছিল দম বন্ধ গরম। সকালের বৃষ্টিতে রাজধানীতে স্বস্তি এনেছে খানিকটা, তবে বাতাস আর বৃষ্টির দাপট ঘণ্টাখানেকের বেশি স্থায়ী হয়নি। এতেই বিভিন্ন স্থানে গাছপালা ও ল্যাম্পপোস্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।